আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালাভুনা। কিভাবে খুব সহজেই কালাভুনা করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কালাভুনাটা কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। কালাভুনা করার জন্য আমি এখানে একটি প্যানে 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ মাংস নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এতে 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2-3টার মতো দারচিনি, একটু ভেঙে দারচিনিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিব সাদা এলাচ। এলাচের মুখগুলো একটু খুলে দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন এতে দিয়ে দিব 10-12টার মতো গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 3-4টার মতো লং। এ পর্যায়ে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ খাবার তেল। যে তেলটা দিয়ে আমি বেরেস্তা করেছিলাম সে তেলটাই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। মশলাগুলোকে অবশ্যই মাংসের সাথে খুবই ভালো করে মেশাতে হবে। পারলে 2 হাত দিয়ে মেশাবেন যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে লাগে, তাহলে রান্নার পরে মাংসটা খুবই টেস্ট হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে ফুল হিটে চুলায় 5 মিনিটের মতো রেখে দিব। ঘড়ি ধরে আমি 5 মিনিটের মতো ফুল হিটে মাংসটাকে রেখে দিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি নিচের দিক থেকে ভালো করে নেড়েচেড়ে দিব। স্ক্রিনে দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে করছি। বারবার আমি নিচের দিক থেকে মাংসটাকে নেড়ে চেড়ে দিব, না হলে মশলাটা নিচে লেগে যাবে। এভাবে আমি 5-7 মিনিটের মতো মাংসটাকে নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি ঢাকনাটা খুলে আবারও নিচের দিক থেকে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আমি 7-8 মিনিটের মতো মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। যতক্ষণ না পর্যন্ত পানি উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটাকে এভাবেই রান্না করব। ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু এখনও কোনো ট্রেডিশনাল পানি ইউজ করিনি। এখানে যে পরিমাণ তেল আর পানি আছে তা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর মাংসটা থেকে পানি বের হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করবো।
এভাবে নিচের দিক থেকে মাংসটাকে উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে আমি কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে মাংসটা উঠিয়ে দিব। ঢাকনা খুলবো, লাগাবো আর নেড়ে চেড়ে দিব। এভাবে আমি মাংসটাকে এমনভাবে রান্না করব যাতে পানিটা শুকিয়ে এখন তেলটা ভেসে আসে। এখন কিন্তু মাংসের গায়ে গায়ে পানি বের হয়ে গিয়েছে। এই পানিটাকে আমি শুকিয়ে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আমি ঢাকনাটা খুলব, আবার লাগাবো আর নেড়ে চেড়ে দিব। এভাবে করতে মোট 20 থেকে 25 মিনিটের মতো লাগতে পারে। বিশ থেকে 22 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আবারও আমি নিচ থেকে ভালো করে একটু নাড়াচাড়া দি করে নিব। আর ঠিক এ পর্যায়ে আমি এতে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। আর একটা জয়ফল গুঁড়ো করে দিয়ে দিব। আমি এখানে জয়ফলের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিব জয়ত্রী। আমি এখানে এই পরিমাণ জয়ত্রী দিয়ে দিব। 2 কেজি মাংসের জন্য এতটুকুই যথেষ্ট। এখন আমি এতে ভাজা জিরা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ। এবারে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন চুলার আঁচটা আমি একদম লো করে দিব। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন হচ্ছে বাগারের পালা। আমি এদিকে একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে নিব। এখানে ফেনার জন্য পেঁয়াজটা দেখা যাবে না, কিন্তু হাতলের মধ্যে নিয়ে দেখে নিতে হবে পেঁয়াজটা কি পুড়ে যাচ্ছে কিনা। এই পর্যায়ে আমি এতে 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুনের কুচি দিয়ে দিচ্ছি। রসুনের কুচিটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আদা কুচিও দিতে পারেন। পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এতে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখান থেকে অল্প পরিমাণে মাংস এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। বাগার দেওয়া হয়ে গেলে আমি এখানে যে মাংসটা রান্না করেছিলাম সে মাংসে বাগার করা মাংসটুকু দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সরিষা তেলের ফ্লেভারটা পুরো মাংসতে ছড়ানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। পানিটা শুকিয়ে উপরে যতক্ষণ পর্যন্ত তেল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু রান্না করে নিব। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি চুলাটা অফ করে দিব।
আর চুলাটা অফ করে ঠিক 5 মিনিটের মতো আমি ঢেকে পরিবেশন করে নিব। তো পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নেই। তৈরি হয়ে গেল গরুর মাংসের কালাপুনা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।